সারসিনা দারোসনাথ ক্যামিল মাদ্রাসা মাদ্রাসাটি সারা দেশে আলিয়া মাদ্রাসা নামেও ব্যাপক পরিচিত বরিশালের ইলিশের অভয়ারণ্য সন্ধ্যা নদীর তীরে অবস্থিত সারসিনা দরবার শরীফ ও ইসলামিক শিক্ষাকেন্দ্র বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে সারসিনা দরবারটি ইসলামের এক আধ্যাত্মিক প্রাণকেন্দ্র হিসেবে সবার মাঝে সুপরিচিত আসসালামু আলাইকুম বন্ধুরা দারুনাথ অ্যান্ড সারসিনা হাউস চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক মোবারকবাদ তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের প্রথম শিক্ষিত টাইটেল মাদ্রাসা সাসিনা দারোশনাথ কামিল মাদ্রাসা নিয়ে মাদ্রাসাটিতে কীভাবে ভর্তি হতে হয় মাদ্রাসাটির থাকা খাওয়া এ কথায় সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের প্রথম টাইটেল মাদ্রাসা হিসেবে সাসিনা দারসনাথ কামিল মাদ্রাসাটি দেশ বিদেশে ব্যাপক পরিচিত লাভ করেছে বর্তমানে সেরা মাদ্রাসার ভিতরে সাসিনা দারসনাথ কামিল মাদ্রাসা একটি অন্যতম প্রতিষ্ঠান যাকে অনেকেই বাংলার আজাহার নামে চিনে থাকেন বাংলাদেশের অধিকাংশ বোর্ড স্ট্যান্ড ছাত্র সারসিনা দারোসনাথ কামিল মাদ্রাসা থেকেই পাওয়া যায় মাদ্রাসাটির লেখাপড়া ও রেজাল্টের দিক দিয়ে বাংলাদেশের ভিতরে প্রথম কাতায় একটি মাদ্রাসা হিসেবে সারসিনা দারোসোনাথ কামিল মাদ্রাসাটি বিবেচিত হয়েছে ইলেমের পাশাপাশি আমলের দিক দিয়ে সারসিনা দারোসোনাথ কামিল মাদ্রাসা বাংলাদেশের এক অন্যতম মাদ্রাসা হিসেবে সবার মাঝে সুপরিচিত আজকে কথা বলবো সারসিনা দারসন্নাথ কামিল মাদ্রাসা নিয়ে মাদ্রাসায় কীভাবে ভর্তি হতে হয় থাকা খাওয়া ইত্যাদি সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে মাদ্রাসাটি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলায় সারসিনা গ্রামে অবস্থিত মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে বাংলাদেশের প্রথম শিক্ষিত টাইটেল মাদ্রাসা এটি ফলাফলের দিক দিয়ে সর্বদাই দেশের শীর্ষস্থান দখলের পাশাপাশি নৈতিকতা ও আকিদা বিষয়ের উপরে ব্যাপক জোর দেওয়ার কারণে মাদ্রাসাটি সারা বাংলাদেশে সবার মাঝে ব্যাপক সুপরিচিত মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা হলেন তৎকালীন সময়ের অলিয় কামেল আল্লামা নিসারুদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলী বর্তমানে মাদ্রাসাটির পরিচালক হলেন সারসিনা দরবার শরীফের বর্তমান পীর হজরত মৌলানা শাহ মোহাম্মদ মহাবুল্লাহ মাহমদ বার আলিয়া মাদ্রাসাটির বর্তমান প্রিন্সিপাল হলেন ডক্টর মৌলানা সৈয়দ শরাফাত আলী মাদ্রাজিল্লাহ আলিয়া প্রথমে আমরা জানব ভর্তি সংক্রান্ত তথ্য ইফতেদায়ী থেকে শেষ ক্লাস অর্থাৎ কামিল পর্যন্ত ভর্তির নিয়ম একটাই হয়ে থাকে ভর্তি হচ্ছে বাইব পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয় বাইব পরীক্ষা মূলত আরবি দ্বিতীয় পত্র অর্থাৎ নাহু সরাফের ওপরে বেশি জোরদার করা হয় নাহু সরাফের ওপরে যাদের পারদর্শিতা বেশি মূলত তারাই অগ্রাধিকার বেশি পেয়ে থাকেন ভর্তির ক্ষেত্রে ভর্তির কার্যক্রম শেষ হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থাকার জন্য সিট বরাদ্দ দিতে হবে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা এলাকা ভাগ করা আছে যেমন দাখিল এলাকা কামিলের এলাকা এরকম তো আপনাকে আপনার নির্দিষ্ট এলাকায় গিয়ে আপনার সিট বরাদ্দ দিতে হবে মাদ্রাসাতে থাকার জন্য কোনো ধরনের সিট ভাড়া নেওয়া হয় না থাকা এবং দুবেলা খাওয়া সম্পূর্ণ মাদ্রাসা কর্তৃপক্ষ ফ্রি দিয়ে থাকেন প্রতিদিন দুই টাইম খাবার দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে সকালে ক্লাস টাইমের আগে এবং আসরের নামাজের পরে মূলত দুইবেলা খাবার দিয়ে থাকেন দুইবেলা ফ্রি খাবারের পাশাপাশি টাকা দিয়েও দুইবেলা খাওয়া যায় তো আপনারা যদি কেউ চান টাকা দিয়ে খাওয়ার জন্য তো আপনারা টাকা দিয়ে খেতে পারবেন দুইবেলা খাবার সহ থাকা প্রতিটি ছাত্রের জন্য সম্পূর্ণ ফ্রি হয়ে থাকে মাত্রসাঠিক পোশাক হচ্ছে এক বুথমের জামা এবং বানানো ডালা সন্ন্যাদি পাজামা আর গোল টুপি এগুলো হচ্ছে মাদ্রাসার পোশাক ক্লাস টাইমে পোশাকগুলো সব সাদা হতে হবে ক্লাস মূলত দুইটা শিফটে হয়ে থাকে সকাল আটটা বা নয়টার থেকে শুরু করে জোহুরের নামাজের আগ পর্যন্ত প্রথম শিফট এবং জহরের নামাজের পর কিছু নাস্তা পানি করার পরে দুইটার থেকে আসর পর্যন্ত দ্বিতীয় শিফটের ক্লাস হয়ে থাকে অনুমতি ছাড়া ক্লাসে অনুপস্থিত থাকলে জরিমানা এবং শাস্তির ব্যবস্থা রয়েছে সর্বক্ষণিক মাদ্রাসা এরিয়ার ভিতরেই থাকতে হবে ইচ্ছে করলেও এরিয়ার বাইরে অনুমতি ছাড়া যেতে দিবে না সপ্তাহে বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই দুই ঘন্টা মূলত প্রতিটি ছাত্র তাদের জরুরত পালনের জন্য বাজারে যাওয়ার অনুমতি পেয়ে থাকেন মাদ্রাসা প্রতিটি ছাত্রের জন্য ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ মাঝে মাঝেই প্রতিটি রুমে রুমে চিরুনি তল্লাশি দেওয়া হয়ে থাকে এতে যদি আপনার ফোন পেয়ে থাকে তাহলে আপনাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এবং আপনার ফোন পরবর্তীতে নাও পেতে পারেন অতএব লুকিয়ে লুকিয়ে সারসিনা দারাসিনাত কামিল মাদ্রাসা যত নিষিদ্ধ কাজ এগুলো করা মোটেই সম্ভব নয় বাড়িতে কথা বলার জন্য অথবা বিকাশে টাকা আনার জন্য মাদ্রাসাটির নির্দিষ্ট একটি অফিস রয়েছে নির্দিষ্ট টাইমে আপনি সে অফিসে গিয়ে কথা বলতে পারবেন এবং আপনার টাকা পয়সা আদান প্রদানও সেখান থেকে করতে পারবেন প্রতি অক্ত নামাজ বাধ্যতামূলক আপনাকে মসজিদে আদায় করতেই হবে নামাজ শেষে চাইলেও আপনি উঠে দিতে পারবেন না কারণ প্রতি অক্ত নামাজ শেষে তসবি তাহলিল এবং দোয়ার মাধ্যমে শেষ হয়ে থাকে বিশেষ করে ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত তসবি তাহলিল পাঠ করতে হবে এবং সূর্য ওঠার পরে আপনাকে ইশাকের নামাজ আদায় করে মসজিদ ত্যাগ করে রুমে দিতে হবে মাগরিবের নামাজের জামাত শেষে আপনাকে সুন্নাত আদায় করার পরে দুই দুই রাখাত করে ছয় রাখাত আওয়বের নামাজ পড়তে হবে এবং জিকে শেষ করে আপনাকে মসজিদ থেকে বের হয়ে রুমে যেতে হবে আবার ঈশান নামাজের পরে দৌড় শরীফ পাঠ করতে হবে এবং দৌড় শরীফ পাঠ করার শেষে আপনি রুমে যেতে পারবেন প্রতি ওয়াক্ত নামাজ শেষ করে রুমওয়ারি হাজিরা নেওয়া হয় এতে কোন রুমের কয়েকজন অনুপস্থিত আসে অথবা কেউ যদি না আসে তাহলে শেষে ধরা খেয়ে যায় তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা